কাজে তুমি একটা বিগ জিরো, তুমি একটা বিগ জিরো। বিপ্লব ভাই, তুমি যে 5 বছরে বলেছিলে একটা কথা আছে আমাদের মনে, এবার আমার বোন তোমাকে বাড়িয়ে দিব, তুমি কি বলতে পারবে? তুমি কি জানো এলাসি, তুমি কি জানো দুর্ঘটনার সাথে কামে কিভাবে হয়? তুমি কি জানো ক্লোজ সিক্স কি? ক্লোজ সিক্স কোথা থেকে আসছে? কোন একটা ক্লোজ সিক্স? তুমি কি জানো সেকশন সিক্স এ অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট সেটা কি? সেটা ভাইদের সুযোগ কি হবে? তুমি জানো সেকশন ফোর সেকশন ফোর এ 3.3 3.4 তুমি জানো? আমাদের বিরুদ্ধে যে সমস্ত সংগ্রাস সিদ্ধান্ত নিতেছে তুমি কি সেগুলো পড়াশোনা করছো? তাইলে ড্যাশ বা অ্যাসেম্বলিতে কেন পাঠানো হয়? ড্যাশ কিভাবে চলবে? অ্যাসেম্বলিতে কেন পাঠানো হয়? ড্যাশ কিভাবে বাজেট বাড়ানো হয়? দেশের আইন বাড়ানো হয়? আইন করে করা জায়গা হবে অ্যাসেম্বলি, দেশের কিভাবে চলবে কিভাবে চলাতে হবে সেখানে বাড়ানো হয়। তুমি এই সমস্ত জানো? যদি এই সমস্ত জানো কোনদিন তো তোমার একটা পড়াশোনা দেখিনি, তোমার তো কোনো আওয়াজ শোনা দেখিনি। তুমি তো এই ছেলে 5 বছর একটা কিছু খাওয়া হবে হয়েছে তুমি দাদা যখন শিক্ষামন্ত্রী ছিল শিক্ষা চাকরি করেছিল, কাজে তুমি একটা বিগ ছিল, তুমি একটা বিগ ছিল। শুধু মানকাচারের সাধারণ সিধা মানুষকে ঠকাতে পারো আর কিচ্ছু তুমি করতে পারো, আর কিচ্ছু তোমার অধিকার তোমার নেই, ক্ষমতা তোমার নেই, ক্ষমতা থাকলে তুমি করতে।